वेलकम एवरीवन। गम पृथिवीर प्रधान खाद्यशस्यर मध्य एक अन्यतम दाना जातीय शस्य। गम होते आटा, मैदा, सूजी इत्यादि तैरी है। एछाड़ा बिस्कुट, केक, पावरुटी इत्यादि गमेर आटा होते तैरी है। गमेर खड़ गबादी पशुर खाद्य हिसाब से व्यवहित है। यह खड़ होते निकृष्ट धरनेर कागजो तैरी है। आज आमरा ए भिडियोते भारतेर प्रधान द्वितीय खाद्यशस्य हिसाबे गम चाष निये आलोचना करब। भिडियोर शुरूते आमरा देखब गम चाषेर जन्य कि रकम परिवेशेर प्रयोजन हय। तो प्रथमे आमरा गम चाषेर प्राकृतिक परिवेश बा फिजिकल एनवायरनमेंट निये आलोचना करब। प्रथम पॉइंट जलवायु। परिमाण मतो आर्द्रतार ऊपर गम बीजेर अंकुरोद्गमेर संख्या निर्भर करे। एइजन्य गम चाषेर प्रथम अवस्थाय आर्द्र जलवायुर प्रयोजन हय। गम चाषेर द्वितीय अवस्थाय जखन गाछ थेके चारा बेर हय तखन उष्ण ओ शुष्क जलवायुर प्रयोजन हय। कारण एइ समय बृष्टि होले गमेर शीष पचे जेते पारे बा पोका लागते पारे। गम केटे नेवार किछुदिन आगे हल्का बृष्टिपात होले भालो हय। कारण एई समय बृष्टिपातेर फले गमेर शीष पुष्टि लाभ करे एवं शेष पर्याय अर्थात चतुर्थ पर्याय गम पाकार जन्य यथेष्ट परिमाणे सूर्यतापेर प्रयोजन हय। गम चाषेर प्रथम अवस्थाय गम बीजेर अंकुरोद्गम एवं गम चारार बृद्धिर समय प्राय 15 डिग्री थेके 16 डिग्री सेंटिग्रेड उत्ताप एवं गम चाषेर द्वितीय अवस्थाय जखन गम पाकार समय 18 डिग्री थेके 20 डिग्री सेंटिग्रेड उत्तापेर प्रयोजन हय। भारते एई उत्ताप केवलमात्र शीतकालेई सम्भव बोले शीतकाले गम चाष करा हय। गम चाषेर जन्य माझारी बृष्टिपात যথা 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এর বেশি বৃষ্টিপাত হলে গম চারার ক্ষতি হয়। এই জন্য ভারতে প্রধানত শীতকালে জলসেচের সাহায্যে গম চাষ করা হয়। গাছের গোড়ায় জল জমে থাকলে তা গম চাষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে ভালো জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন প্রায় সমতল বা অল্প ঢালু জমি গম চাষের পক্ষে আদর্শ। এতে ট্রাক্টর, পাওয়ার টিলার জাতীয় আধুনিক যন্ত্রপাতি চালাতে সুবিধা হয়। পার্বত্য অঞ্চলে আমরা দেখেছি ধান চাষ ধাপ কেটে করা হয়, তেমনি ধানের মতো ধাপ কেটে গম চাষ করা খুব অল্পই দেখতে পাওয়া যায়। উর্বর ভারী দোঁয়াশ মাটি বা হালকা কাদা মাটি গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া উপযুক্ত সেচ ব্যবস্থা থাকলে উর্বর বেলে মাটি বা খড়ি মাটিতেও গম চাষ করা যায়। গম চাষে জমির উর্বরতা দ্রুত কমে যায় বলে গম চাষের জমিতে বিশেষত নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ জাতীয় সার দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম, এবার আমরা গম চাষের অর্থনৈতিক পরিবেশ নিয়ে জানব। জলসেচ ব্যবস্থা। বৃষ্টিপাতের অভাব হলে গম ক্ষেতে জলসেচ দিতে হয়। সার প্রয়োগ। গম চাষের জমির উর্বরতা দ্রুত কমে যায় বলে গম চাষের জমিতে বিশেষত নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ জাতীয় রাসায়নিক সার দেওয়া অত্যন্ত প্রয়োজন। পোকামাকড়ের উপদ্রব হলে কীটনাশক প্রয়োগ করতে হয়। এছাড়াও ধান চাষের মতো গম চাষে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। সর্বশেষ যে পয়েন্ট, বর্তমানে একাধিকবার ও বেশি পরিমাণে গম উৎপাদন করার জন্য অর্থাৎ গম একটি কমার্শিয়াল ফার্মিং বা বাণিজ্য কৃষি, বেশি পরিমাণে গম উৎপাদন করার জন্য বেশি মূলধন বিনিয়োগ করে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। আমরা দেখেছি
আমেরিকা এবং কানাডার মতো দেশগুলিতে গম চাষ হচ্ছে একটা ব্যাপক কৃষির মধ্যে পড়ে, অর্থাৎ এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং। এইসব দেশগুলিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে ব্যাপক পরিমাণে গম চাষ করা হয় এবং এই গম সারা পৃথিবীতে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। বর্তমানে ভারতে গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। এখানকার সাহারানপুর, মিরাট, মোরাদাবাদ, মুজফ্ফরনগর, দেরাদুন প্রভৃতি জেলায় অধিকাংশ গম উৎপন্ন হয়। পাঞ্জাব গম উৎপাদনে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে, কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব ভারতে প্রথম স্থান অধিকার করে। এই পয়েন্ট দুটো মনে রাখবে। পাঞ্জাব মোট গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে, কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনে, অর্থাৎ প্রতি হেক্টরে গম উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম। 2715 কিলোগ্রাম প্রতি হেক্টরে গমের ফলন হয় এই পাঞ্জাব রাজ্যে। এখানকার লুধিয়ানা, পাতিয়ালা, ফিরোজপুর প্রভৃতি জেলায় গম চাষ করা হয়। হরিয়ানা রাজ্য গম উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। এখানকার হিসার, আম্বালা প্রভৃতি জেলায় গম উৎপাদিত হয়। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় মধ্যপ্রদেশে গম চাষ করা হয়। মধ্যপ্রদেশ গম উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করে। গম উৎপাদনে রাজস্থানের স্থান ভারতে পঞ্চম এবং বিহার ভারতে ষষ্ঠ বা ছয় নম্বর স্থান অধিকার করে। তবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ থাকায় উত্তর ভারতে গম চাষ সবচেয়ে বেশি হয়। এছাড়াও মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দেরাদুন ও নৈনিতাল, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গম উৎপন্ন হয়। গমের বীজ বপন ও ফসল সংগ্রহের সময় এবং আকৃতি ও প্রকৃতি অনুসারে গমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তবে বীজ বপনের সময় অনুসারে একে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, শীতকালীন গম ও বসন্তকালীন গম, অর্থাৎ উইন্টার হুইট এবং স্প্রিং হুইট। প্রথমে আমরা শীতকালীন গম নিয়ে আলোচনা করছি। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালীন গমের চাষ হয়। উত্তর গোলার্ধের শীতের প্রারম্ভে, অর্থাৎ নভেম্বর মাসে, এবং দক্ষিণ গোলার্ধে এপ্রিল মে মাসে এই ফসলের বীজ বপন করা হয়, অর্থাৎ গ্রীষ্মকালের গরমে এই ফসল পাকে। পৃথিবীর গম উৎপাদনের প্রায় 80% এই শীতকালীন গম, অর্থাৎ এই গমই বেশি পরিমাণে উৎপন্ন হয়। এই গমের চাষ প্রধানত যুক্তরাষ্ট্রের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৃণভূমি অঞ্চলের অন্তর্গত মিসৌরি, কানসাস, নেভাস্কা, চীন দেশের হোয়াংহো নদী অববাহিকা, পললযুক্ত সমভূমি অঞ্চল, জাপানের পূর্ব উপকূলের সমুদ্র তীরবর্তী অঞ্চল, ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান প্রভৃতি রাজ্যে রবি শস্য হিসাবে এই শীতকালীন গমের চাষ করা হয়। এবার হচ্ছে বসন্তকালীন গম বা স্প্রিং হুইট। পৃথিবীর যে সমস্ত দেশে শীতকালীন তুষারপাত বা বরফপাত হয়, সাধারণত সেই সমস্ত দেশে বসন্তকালের গম চাষ করা হয়। সাধারণত যখন বরফ গলে যায় তখন ভিজে মাটিতে গমের চাষ হয়ে থাকে। বসন্তকালীন গমের চাষ প্রধানত কানাডা, পূর্বতন রাশিয়ার স্টেপ তৃণভূমি এবং সাইবেরিয়াতেও হয়ে থাকে। এইসব অঞ্চলে বসন্তকালে গমের চাষ হয় এবং হেমন্তের প্রথম দিকে গম সংগ্রহ করা থাকে, অর্থাৎ প্রকৃতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বসন্তকালীন গম চাষ করা হয়। যেখানে তুষারপাত হয় সে সমস্ত অঞ্চলে এই গম চাষ হয়ে থাকে। কিছু উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল গম বীজ হলো
সোনালিকা, কল্যাণ সোনা, ছোট লারমা, সাফদ লারমা, শ্রাবতী, সোনার, সোনার 227 বা 227, সোনার 68 ইত্যাদি উল্লেখযোগ্য। ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র পুসা ইনস্টিটিউট বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ দিল্লিতে অবস্থান করছে। দিল্লিতে অবস্থিত ভারতের এই প্রধান গম গবেষণাগারটিতে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল গম বীজ উদ্ভাবন এবং ভারতীয় আবহাওয়ায় গমের হেক্টর প্রতি উৎপাদন বাড়াবার জন্য গবেষণা করা হয়। পুসার কেন্দ্রীয় গম গবেষণাগার থেকে উদ্ভাবিত কয়েকটি উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল গম বীজ হল হীরা, মতি, কল্যাণ, সোনালিকা, লারমা সফেদ, HD 155, HD 2329 এবং NP 52 প্রভৃতি। গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, চীনের পরে। অর্থাৎ চীন পৃথিবীতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 2014-15 সালে ভারতে গমের মোট উৎপাদন ছিল 94.70 মিলিয়ন টন। ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন যথেষ্ট কম, হেক্টর প্রতি 2372 কিলোগ্রাম। এই কম উৎপাদন বলে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। টেবিলটা ভালো করে লক্ষ্য করো, দেখো কান্ট্রি ওয়াইজ 2017-2014 থেকে 17 পর্যন্ত গমের উৎপাদন দেওয়া রয়েছে। এখানে লক্ষ্য করো, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলি মানে ইউরোপীয় গোষ্ঠীর দেশগুলি যেখানে 2017 সালে 150 মিলিয়ন টন গম উৎপাদন করেছে, সেখানে চীন একাই 134 মিলিয়ন টন গম উৎপন্ন করেছে। আবার ভারতের ক্ষেত্রে দেখো, ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। একটি দেশের পরিপ্রেক্ষিতে ভারত দ্বিতীয় এবং চীন প্রথম স্থান অধিকার করে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এখানে প্রথমে দেওয়া আছে। এগুলো হচ্ছে ইউরোপীয় গোষ্ঠীর কয়েকটি দেশ মিলে এই উৎপাদনটা। তাহলে একক উৎপাদন বলতে চীন প্রথম এবং ভারত দ্বিতীয়, যেখানে ভারতের দেখো গম উৎপাদনের কিছুটা উন্নতি ঘটেছে। 2014 সালে যেখানে 94 মিলিয়ন টন গম উৎপাদন হয়েছিল, 2015-তে একটু কমেছিল গমের উৎপাদন, আবার 16-তে একটু বেড়ে 2017 সালে 98 মিলিয়ন টন গম উৎপন্ন করেছে। সবুজ বিপ্লবের পর ভারতে গম উৎপাদন পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গম উৎপাদনে ভারত মোটামুটি স্বয়ম্ভর হলেও এখনও কিছু পরিমাণ গম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে আমদানি করা হয়। অর্থাৎ দেখো, ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করলেও ভারতকে গম আমদানি করতে হয়। এর প্রধান কারণ হলো ভারতের মোট জনসংখ্যা খুবই বেশি অন্যান্য দেশগুলির তুলনায়, যেখানে রাশিয়া, ইউনাইটেড স্টেটস এই সমস্ত দেশের জনসংখ্যা ভারতের তুলনায় কম হওয়ায় ওদের ওই পরিমাণ উৎপাদনে ওদের মোটামুটি স্বয়ম্ভর চলে যায়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এই গম উৎপাদন স্বয়ম্ভর নয়, তাই আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ থেকে ভারতকে গম আমদানি করতে হয়। এ সমস্ত উন্নতি ছাড়াও ভারতের গম চাষের কিছু সমস্যা রয়েছে, যেমন ভারতে হেক্টর প্রতি গমের উৎপাদন অনেক কম, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের অসুবিধা, কেননা ভারতের সমস্ত অঞ্চল উন্নত নয় এবং কৃষিজমি ছোট হওয়াতে আধুনিক কৃষি যন্ত্রপাতিগুলো চালানো অসুবিধা হয়, জমিতে লবণতার পরিমাণ বৃদ্ধি,
খাদ্য সংরক্ষণের অভাব, অর্থাৎ যে সমস্ত কোল্ড স্টোরেজগুলো হয় খাদ্যকে সুরক্ষিত রাখার জন্য, সেই সমস্ত ফেসিলিটির অভাব, যে অধিক পরিমাণ খাদ্য উৎপন্ন হলেও সেগুলিকে সংরক্ষণ করে রাখা যায় না, এবং গম উৎপাদনের যে সবুজ বিপ্লবের প্রভাব শুধুমাত্র আমাদের উত্তর পশ্চিম ভারতের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ ভারতের সমস্ত জায়গায় এর প্রভাব সমভাবে বণ্টিত হতে পারেনি। কিন্তু এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও সমাধানের জন্য বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে বিভিন্নভাবে গমের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যেমন পুসার কেন্দ্রীয় গবেষণাগারে হেক্টর প্রতি গম উৎপাদন বৃদ্ধির জন্য জোরদার গবেষণা চালানো হচ্ছে। এছাড়াও হীরা, মতি, সোনালিকা, IR-8, HD-155 প্রভৃতি উচ্চ ফলনশীল গম বীজের আবিষ্কার ও ব্যবহার এবং বিভিন্ন সেচ প্রকল্পের মাধ্যমে এদেশের গম উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ভিডিওতে ভারতের কৃষি এই অধ্যায়ের পরবর্তী শস্য নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল ভিডিওস অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু গেট অল ভিডিওস নোটিফিকেশন লেটার। Be healthy, stay healthy. Thank you.